হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, তো এখন প্রায় বেজে গেছে 10:30 মতন। আমি একটু ছাদে আছি, উঠেছি সকালবেলায়, অনেকক্ষণ আগে উঠেছি, 7:30 এরকমভাবে উঠেছি, কারণ বাবারা সবাই ডিউটিতে যায়, তো মা রান্না টান্না করে, মাকে একটু হেল্প করে দিই। তো এই মাত্র হলো আমি ছাদে আসলাম, রোদটা ভীষণ ভালো লাগছে, এত ঠান্ডা, মানে হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে সেরকম ব্যাপার। আজকে কোথাও যাওয়ার প্ল্যানিং নেই, বেশ কিছুদিন থেকে ভিডিও অনেকগুলো মানে কি বলবো স্টোর হয়ে পড়ে আছে, ভিডিও পোস্ট করতে পারছি না। এখানে ভোডাফোনের নেটওয়ার্ক প্রচণ্ড বাজে, মানে ভিডিও পোস্ট করার কোনো উপায়ই নেই, তো দাদার দোকান থেকে গিয়ে কোনোরকম ভিডিওটা পোস্ট করে আসছি ওয়াইফাই নিয়ে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে আমাদের রুমটা শেয়ার করব, আর এখানে যে পাশের আওয়াজগুলো আছে ওগুলো একটু স্কিপ করে যেও। যাই হোক, নিচে সব সবজি টবজি বিক্রি হচ্ছে, এই যে নিচের পরিবেশটা দেখতেই পারো। তো আমি এখন আছি তিনতলার ছাদে, চলো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করে নি। না 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 না, পাগল করো না তুমি আমাকে, না না না। তো এই যে দেখো, ঢুকেই হচ্ছে আমাদের বেড। এখানে কোনো খাট টাট নেই, এখানে দুটো তিনটে গদির মতন পাতা আছে, মানে যে ছোট ব্ল্যাঙ্কেটগুলো হয় সেই ব্ল্যাঙ্কেটগুলো পেতে, কম্বল পেতে, বিছানা চাদর পেতে সুন্দর করে রাখা আছে। এটাই হচ্ছে আমাদের রাতের এখনকার বেড। আর এই যে দেখো, এগুলোতে আমাদের লাগেজগুলো রাখা আছে, যেগুলো আমরা দেশে থেকে নিয়ে এসেছি, প্রচুর লাগেজ। আর এই পাশটাতে আছে ব্ল্যাঙ্কেট, এই যে দেখো এগুলো সব ব্ল্যাঙ্কেট আমরা ওখান থেকে নিয়ে এসেছি, প্লাস নিচেরটা বাবা কিনেছে, আঙুলটার অবস্থা দেখতেই পাচ্ছ, আর এগুলো তো লাগেজ বুঝতেই পারছো। আর এই দিকে রাখা আছে, এইটা সমস্তটাতে ভাইয়ের বন্ধুর রাখা আছে, আর এই দুটোতে বাবার আর ভাইয়ের মিক্স করে ডিউটি যাওয়ার জামাকাপড় রাখা আছে। আর এই সমস্ত যে দড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের মানে এখানে ওখানে টুকটাক পরার ওই সব কাপড় চোপড় রাখা আছে, যেটা আমরা এসে দড়ি তড়ি টাঙিয়েছি। আর এটা হচ্ছে আমাদের নাইট ল্যাম্প, মানে জিরোর কাজ করে আর কি। আর এখানে নিচে আছে জল গরম করার হিটারটা, আর একটা এক্সচেঞ্জ চার্জার মানে কর্ড রাখা আছে, আর এখানে টুকটাক চিরুনি টিউনি রাখা আছে। আর এটা হচ্ছে জলের বোতল, যেগুলো আমরা মানে প্রতিদিন জল খাই জলের বোতল দিয়ে, আর এইগুলোতে খাবার জল ভরা আছে, এই যে। আর এইগুলো হচ্ছে মাস, আর এই যে দেখো এইদিকে বাসন টাসন ধুয়ে মেজে রাখা আছে, আর এটা হচ্ছে সব সময় হাত ধোয়ার জন্য জল। আর এখানে হচ্ছে গ্যাস সিলিন্ডার আছে রান্না করার জন্য, আর এই নিচেরটাতে আছে সবজি, রুটি করার তাওয়া, ওই সব দম লেগে গেছে। আর এগুলোতে দেখতেই পাচ্ছ থালা বাসন সব রকম। আর এটা হচ্ছে মেন জায়গা যেখানে আমাদের ঠাকুর রাখা আছে, তো ঠাকুর আজকে এখনও শুয়ে আছে, যেহেতু সকালবেলা রান্না হয় তো স্নান টান করে একবারে মা ঠাকুরটাকে জল দিয়ে দেয়। আর এইদিকে হচ্ছে আমরা যে ছবিটা আমিরে তুলেছিলাম সেই ছবিটা এখানে রাখা আছে, টাঙিয়ে না রাখলে ব্যাগে ভরে রাখলে দুমড়ে যেতে পারে, ওই কারণে টাঙিয়ে রাখা আছে। আর এদিকে টুকটাক আমার জিনিস রাখা আছে, আর এখানে প্যাকেটে আমাদের সমস্ত রকম ক্রিম ট্রিম তেল টেল সব রাখা আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। আমরা যেরকম মানুষ সেরকম টাইপের ঘর নিয়েছি, আমরা গরিব মানুষ, ছোট্ট একটা ঘর, সবাই একসঙ্গে খুব আনন্দ করে আছি, ঘোরা ফেরা খাওয়া দাওয়া। আমাদের ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও, আশা করছি ভালো লেগেছে তোমাদের এই ঘরটা। যাই হোক, তো এখন আবার ঘুরে ফিরে ছাদে চলে এসেছি, রোদটা ভীষণ ভালো লাগছে যেমন বললাম, আর আমি তো দুদিন গ্যাপ দিয়ে দিয়ে স্নান করছি, কেননা স্নান করার ক্ষমতা নেই, জল না এটাকে বলে বরফ আর কি, মানে জল যে এত ঠান্ডা, ভাবার বাইরে, গায়ে দেওয়ার পর মনে হচ্ছে যেন ছ্যাঁকা লাগছে এরকম টাইপের। তো ছাদে চলে এসেছি, কাপড় চোপড় দুটো মা কেচে কুচে দিল, ওগুলো মেলবো। আর এই যে ভাইও দাঁড়িয়ে আছে, আর এখানে জল ওর স্নান করার জন্য রোদেও দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এটুকুই, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।